আমি আপনাদেরকে একটা ফেস মাস্ক তৈরি করে দেখাবো, এবং এটা সম্পূর্ণই আমি আদি কাপড়ে তৈরি করেছি, এবং যেটা খুব ইজিলি এবং কম প্রাইসে আপনি বাড়িতেই এটা তৈরি করতে পারেন। তো এই জন্য আমার কাছে আদি কাপড়টা ছিল, এটা আমার 1 মিটারের মতো নিয়েছি, এটাতে প্রায় 20 থেকে 30টা মাস্ক তৈরি করা যাবে। তো এই আদি কাপড়টা নিয়েছি, আর এর জন্য আমি এই ফোম নিয়েছি। এটা হচ্ছে ব্যাগে দেয়া হয়, বা এটা কোনো স্টেশনারি দোকানে এই ধরনের ফোম পাওয়া যায়, বা আপনার কাছে যদি এই ধরনের ফোম না থাকে তো আপনি নাও ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল, তাই আমি এটা ইউজ করছি। আর এই ধরনের কিছু কাঁটা আমি নিয়েছি এটা টাক করার জন্য। সুতো নিয়েছি, সাদা সুতো, যেহেতু সাদা আদির কাপড়, আর ফিতে এবং কাছি। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি এই মাস্কটা তৈরি করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনে অবশ্যই অল বাটন প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এই কাপড়টা আমি কেটে রেখেছি, এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো এই মাস্ক তৈরি করার জন্য আমি এই কাপড়টা নিয়েছি, এটা হচ্ছে আমার এই সাইডটা আছে, আমার এই সাইডটা আছে 10 ইঞ্চি। এটা আমি ডাবল নিয়েছি, মানে 10 10 20, এটা আমি ডাবল করে নিয়েছি, মানে 10 10 20। আর এই সাইডটা আছে 5 ইঞ্চি, ঠিক আছে। এই মাস্কটার মাপটা হলো এটাই। এবার এর সাথে আমি একটা মিডিলে একটা এইভাবে দেব, সেটার জন্য আমি এটা 3 ইঞ্চি 3 ইঞ্চি নিয়েছি, মানে এই সাইডটাও 3 ইঞ্চি, এই সাইডটাও 3 ইঞ্চি, ফুল সাইডটাই 3 ইঞ্চি করে। এই দেখুন 3 ইঞ্চি, ফোর সাইডে 3 ইঞ্চি করে নিয়েছি, এবং এর অ্যাকর্ডিং এটা 2.5 ইঞ্চি করে এই ফোমটা আমার লাগবে। আপনার কাছে যদি ফোম না থাকে আপনি মোটা কাপড়, মোটা সুতির সাদা কাপড়ও নিতে পারেন, বা নাও দিতে পারেন, ঠিক আছে। তো এই এইগুলো এই উপকরণটা আমার লাগছে। আর ফিতে করার জন্য এই ধরনের ইয়ারে ফিতে আটকে দেওয়ার জন্য এই ধরনের আমি 4 ইঞ্চি করে দুটো কাপড়ের পট্টি নিয়েছি, যেটা তুমি ফিতে করব। আর বাকি এখানে কিছু কাপড় নিয়েছি, এটা আমি সামনের দিকটা এইভাবে কভার করার জন্য আমি এই কাপড়টা নিয়েছি। চলুন এটা তৈরি করে প্রথমে আপনাদের দেখাই। প্রথমে আমি এটা তৈরি করব, তো তার জন্য এর মধ্যে তো তার জন্য আমার এই দুটো সাইডকে আগে সেলাই করে নিতে হবে। এই দুটো সাইড সেলাই করার জন্য আমি এটা মেশিনে সেলাই করব। তো প্রথমে আমি কি করব, এভাবে তো এভাবে পিন দিয়ে আটকে নেব, দিয়ে দুটো সাইড আমি মেশিনে সেলাই দেব। Thank you.
এটা আমার তৈরি হয়ে গেছে এটা ইয়ারে লাগানোর জন্য এবং এই পোশনটা আমার উপরের উপরের দিকে থাকবে এটা আর এটা অপোজিট ইয়ারের জন্য তো খুবই কম প্রাইসে এবং বাড়িতে আপনি ইচ্ছে করলে এভাবে মাস্ক তৈরি করে নিতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সি ইউ এগেইন